হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য এমন এক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, সেই বিজনেসটা করে আপনারা কম করে না হলেও প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো এই বিজনেসটা আপনি কিভাবে শুরু করবেন, এই বিজনেসটা করবার জন্য কী কী র মেটেরিয়াল লাগবে, কি কি মেশিন লাগবে, কোথা থেকে কিনবেন, কত টাকা লাভ হবে এবং কিভাবে মার্কেটিং করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজ আমি যে বিজনেস আইডিয়াটা দেব সেটা হচ্ছে বেসনের বিজনেস। আপনি একটি ছোট বেসন মিলের বিজনেস করে প্রতি মাসে কম করে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারেন। বেসন আমরা জানি পাকোড়া, নিমকি, অনেক কিছু তৈরি করতেই বেসন লেগে থাকে এবং তার সঙ্গে হোটেল, রেস্টুরেন্টে বিভিন্ন রকম খাবার তৈরি করার জন্য প্রচুর পরিমাণে বেসন ব্যবহার হয়ে থাকে। প্রায় প্রত্যেক ঘরে ঘরে বেসনের ব্যবহার হয়ে থাকে এবং এর বাজারে চাহিদাও প্রচুর। তো কেন না এই বিজনেস শুরু করে লাভবান হওয়া যায়। বন্ধুরা, সর্বপ্রথম আমি বলবো এই বিজনেস শুরু করবার জন্য আপনাকে কী কী মেশিন বাজার থেকে কিনতে হবে। বাজারে সাধারণত দুই রকমের মেশিন পাওয়া যায়, একটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন এবং আরেকটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন বা ছোট মেশিন। আপনি 60 থেকে 70 হাজার টাকা খরচ করে একটি ছোট মেশিন নিয়ে আপনি বিজনেসটি শুরু করতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি বলবো ফুললি অটোমেটিক মেশিনের কথা। বন্ধুরা, আপনারা যদি একটি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে এই বিজনেসটি শুরু করতে চান তাহলে আপনার 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। ফুললি অটোমেটিক মেশিনের কাজ একদম অ্যাডভান্স হবে, আপনাকে আলাদা করে আর চানা থেকে পাথর নোংরা কিছু আপনাকে আলাদা করতে হবে না, সব কিছু মেশিনেই করে দিবে এবং বেসন তৈরি করে দেবে। ফুললি অটোমেটিক মেশিন নিয়ে বিজনেস করবার জন্য আপনার 2500 থেকে 3000 স্কোয়ার ফিটের জায়গা প্রয়োজন আছে এবং তার সঙ্গে আপনাকে আরেকটি মেশিন কিনতে হবে প্যাকেজিং করার জন্য, সেটাও আপনাকে ফুললি অটোমেটিক মেশিন নিতে হবে যার দাম বাজারে হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এবং সেই মেশিনের সাহায্যে আপনি 500 গ্রাম, 1 কেজি, 5 কেজি, 10 কেজি, 50 কেজি পর্যন্ত আপনি প্যাকিং করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি বড় মাপের এই বিজনেসটি করতে চান তাহলে আপনি ব্যাংক থেকে লোনও পেয়ে যাবেন, কোনো গ্যারেন্টার লাগবে না, 10 লাখ টাকা পর্যন্ত আপনি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আপনি যদি লোন নিতে চান তাহলে যে কোনো প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি লোনের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতেও অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি বলবো ছোট মেশিনের কথা। আপনি যদি ছোট লেভেলে এই বিজনেসটি করতে চান তাহলে আপনি বাজার থেকে ফ্লোর মিল একটি মেশিন নিয়ে এই বিজনেসটি শুরু করতে পারেন। 25 থেকে 30 হাজারের মধ্যে এই মেশিনটি পেয়ে যাবেন মোটরের সঙ্গে। আপনি এই মেশিন 3 HP থেকে 5 HP মেশিন আপনি বাজারে পেয়ে যাবেন এবং যে কোনো একটি ছোট ঘরে এই মেশিনটি বসিয়ে এই বিজনেসটি আপনি শুরু করতে পারেন। আপনাকে শুধু চানা পরিষ্কার করে এই মেশিনের সাহায্যে বেসন তৈরি করে বাজারে বিক্রি করতে হবে। বন্ধুরা, এবার আমি বলবো এই বিজনেস শুরু করার জন্য কী কী র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়াল বলতে গেলে তেমন কিছু লাগবে না, শুধু আপনাকে চানাই বাজার থেকে কিনতে হবে কারণ চানা থেকেই বেসন তৈরি হয়। চানা আপনি যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন এবং হোলসেলারের কাছেও আপনি চানা কিনে নিতে পারেন। তবে আমি বলবো যে কি যে আপনি যদি চানা চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আনেন তাহলে আপনার একটু দাম কম পড়বে এবং আপনার লাভটা বেশি হবে। বন্ধুরা, এই বিজনেসটি করবার জন্য আপনাকে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন নিতে হবে। কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্য আপনি ইলেকট্রিসিটি অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আপনাকে সেখানে সব কিছু বলে দেওয়া হবে যে আপনি কীভাবে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন পাবেন এবং কত টাকা লাগবে। তবে 10 থেকে 15 হাজার টাকার মধ্যেই আপনি কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন পেয়ে যাবেন। আর কিছু মেশিন আপনাকে কিনতে হবে, যেমন প্যাকেজিং করবার মেশিন, ওজন করবার মেশিন এবং আপনার কোম্পানির নামে আপনাকে বাজার থেকে পাউচ কিনতে হবে এবং সেই পাউচে ওজন করে বেসন ভরে সেই মেশিনের সাহায্যে আপনাকে প্যাকেজিং করতে হবে। বন্ধুরা, এবার আমি বলবো এই সব মেশিনগুলো আপনি কোথা থেকে কিনবেন। আমি এখানে যতগুলো মেশিনের নাম বললাম প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত এইসবগুলো সবগুলোই আপনি ইন্ডিয়ামার্ট.কম ওয়েবসাইটে গিয়ে সবগুলোই আপনি কিনতে পারবেন। সেখানে দেখবেন মেশিন ডিলারের ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বর দেখে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কথা বলে আপনি আপনার মেশিন আনাতে পারেন। এবং আপনি যদি লোকাল থেকে কোথাও যদি আপনি কিনতে চান আপনি লোকাল থেকেও কিনতে পারেন, আপনি লোকালে কোথাও যোগাযোগ করে আপনি লোকাল থেকেও মেশিন কিনতে পারেন। বন্ধুরা, এবার আমি বলবো এই বিজনেস করবার জন্য আপনাকে কোথায় কি রেজিস্ট্রেশন করতে হবে। সর্বপ্রথম আপনাকে বেসন তৈরি করবার মেশিনের রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে FSSAI এর রেজিস্ট্রেশন করতে হবে, উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন করতে হবে, ট্রেড লাইসেন্স লাগবে, এইসবগুলো আপনাকে করতে হবে। বন্ধুরা, এই বিজনেস শুরু করবার আগে বাজারে যেসব বেসন অলরেডি পাওয়া যাচ্ছে সেই সব বেসনের কত দাম,
কেমন কোয়ালিটি সব কিছু আপনি আগে ভালো করে জেনে নেবেন, এবং তার সঙ্গে আপনি হিসাব করে নেবেন আপনার মেশিনের দাম কত লাগছে, আপনার র মেটেরিয়ালের দাম কত লাগছে, সব কিছু হিসাব টিসাব করে নিয়ে আপনার লাভ কত থাকছে না থাকছে সব কিছু হিসাব করা। বন্ধুরা, এবার আমি বলবো এই সব প্রোডাক্ট আপনি কিভাবে কোথায় বিক্রি করবেন। আপনি যদি চান ছোট ছোট দোকানে গিয়ে পাইকারি রেটে দিয়ে এসে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এবং আপনি যদি চান হোলসেলারের কাছে বিক্রি করতে আপনি যোগাযোগ করুন হোলসেলারের কাছে, তাহলে আপনার প্রোডাক্ট হোলসেলারের কাছেই বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেব। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।